হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো গাইজ, আজকে আমরা আবার লকিক্রাফট খেলতে যাচ্ছি। কী হলো, যাই হোক, আজকে আমরা আবার লকিক্রাফট খেলতে যাচ্ছি। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আজকে হলো হ্যাপি নিউ ইয়ার। তো চলো আজকে আমরা তো অনেক স্পেশাল কিছু বানাবো। চলো, আমরা প্রথমে বৃষ্টি হচ্ছে, তোমার আমরা দিন রাত করি, টাইম, হ্যাঁ টাইমে, যে সানরাইজে দিই আর বৃষ্টিটাও থামাই। তাহলে এই যে সানরাইজ হয়ে গেছে, বৃষ্টির জন্য কিছু বোঝা যাচ্ছে না। আরে কই গেল তাড়াতাড়ি, একদম ক্লিয়ার ক্লিয়ার হয়ে যায়। ওয়াও, কি সুন্দর। এখন চলো প্রথমে আমরা একটা সাইন বোর্ড বানাবো, সে তোমরা দেখেই বুঝে যাবা, আমার বলা লাগবে না। কমেন্টে বলো তোমরা নতুন বছরে কী কী এইম রেখেছো, যে আমি এই বছরে এটা করব, এইসব কাজ করব না, এটা কমেন্টে আমাকে বলিও। অ্যান্ড ইয়েস, তোমার গেস করে ফেলেছে, আমরা একটা সাইনবোর্ড বানাবো যে 2023-24 ইয়ে করবে, 4 ইন্ডিকেট করবে। এটা কি ভাই, ভিডিও বানানো মাত্র 1 মিনিট হলো আর তাইটাই যদি এমন অবস্থা হয়, তাই তো মনে হচ্ছে আমার মোবাইল সব কিছু ডিলিট করা লাগবে। আর যাই হোক, আমি একটু ক্লিন করে আসছি গাইজ। 2024, এখন আমরা আরও জিনিস করবো ভাই, দাঁড়া এটা সরতে হবে ভাই, এটা সরে না, চাকুরে মারলে একদম ঠিক হয়ে যাবে। যাই হোক, এসব এরকম টাইম ওয়েস্ট করা লাগবে না। মনে হচ্ছে লেখা এখান থেকে 505, তার আছে 2024 লেখা এটা। আর যাই হোক, এসব নিয়ে আমরা নষ্ট, রেডস্টোন রিপিটার বানানো দরকার। এখানে বানাবো রেডস্টোন রিপিটার, বানাই এখানে মাইনক্রাফ্ট স্টাইলে বানাতে হবে, কারণ এটা এখন পুরো মাইনক্রাফ্ট হয়ে গেছে লকিক্রাফট। চলো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দাও ভাই, বানিয়ে ফেলেছি আমরা ইয়ে। চলো এখন আমরা রেডস্টোন রিপিটারটা এরকম ঠিক করি, তার তো আমরাও দেখে না, তোদের কাজে লাগবে। এখন ইয়ে করি যে এটা রেডস্টোন, রেডস্টোনকে ইয়ে কর, টর্চ দা। চল, এটাও ভাঙ্গ, এটা ইয়ে করো, আর এটা লাগে দা। চল, রেডস্টোন রিপিটার হয়ে গেল আমাদের ফাইনালি। আর এটার সাথে এটাকে কানেক্ট করো। চল চল, এখন আমরা এখানে, হ্যাঁ হ্যাঁ এটা, আরে আরে আগেই না রে ভাই, এটা আগেই চলে যাচ্ছে ভাই, আরে এটা বন্ধ করি তো। চলো এখন রাখি এদিকে, আমরা যখন সময় আসবে তখন আমরা চালাবো। আগে আপাতত আমরা এখানে সব রাখি। এইদিকেও একটা এরকম করি, ডিসপেন্সার লাগাই, আবার রাখো ফ্লাইট ডিউরেশন না, আমরা এগুলি চাই। স্টেজের মতো করি আমরা, তাড়াতাড়ি হ। তো আমরা এখন স্টেজ বানাই। চলো আমরা গ্লাস লাগবে, যে গ্লাসগুলি আছে না আমরা লাগাই, এটা করতে আসলো। চল হাট, চল আমরা লাগাই এখানে প্রথমে স্টেজের পরিমাণ এরকম করে হবে, তারা সব একসাথে নিত। নিয়ে কী করবো একটা কমেন্টে বলো আমাকে। ব্ল্যাক নিই, কালারফুল নিব, তারপর ইয়ে নিব, আমার ইচ্ছার মতো নিব, তারপর গ্রিন নিব, আমি গ্রিন নিই, পিঙ্ক নিই, পিঙ্ক পরে নিব আমরা, তারপর এদিকে রেড লাগা, ব্ল্যাক রেড লাগা। আবার বৃষ্টি, কত বৃষ্টি হয় আগে আগে বলো তো, বৃষ্টির ভান্ডার হয়ে যাবে তো আবার। গাইজ দাঁড়া, আমি তো বানায় আসি, তারপর তো মানুষের দেখা হোক না, ভিড় অনেক বড়ো হয়ে যাবে।
তো গাইজ আমার ফাইনালি এটা কমপ্লিট করে ফেলেছি, তুমি দেখতেই পাচ্ছ। তো এই যে কী সুন্দর লাগছে ভাই, এটা স্টেজের মতো লাগছে। এখন আমরা একটা কাজ করি, আমি জিনিস বানাবো দাদা, এটার নামটাকে আমি বলতে পারছি না, কিন্তু তোমরা দেখলেই বুঝে যাবে এই জিনিসটা আমি কী বানাচ্ছি। এই যে এরকম করে আয়রন দিয়ে বানায়, তারপরে যে এটা কি বেকন, হ্যাঁ বেকন দিয়ে করলে ইয়েস এরকম। আমি আমি এ বেকন না কি যেটাই বলো, এটাকে আমি মাল্টি কালার করবো করবো। আমি একটা কোনো দেখেছিলাম যে করে নাকি, তো দেখবো যেটা সত্যিতে আমাদের লকিক্রাফ্টে হয় নাকি, আমরা দেখবো। চলো আমরা এরকম করি, এই যে এরকম, আরে না এরকম করি না দাদা, ক্রসে যাও, তারপর ক্রাউচ করো, ক্রাউচ কর, হ্যাঁ হয় নাই তো কিছু দাদা। গ্রিনটা লাগালে কি না হয়েছে ভাই, আমি ভুল ভাবছি। চলো আমরা আরও করি, বাহ তা ভালোই তো হচ্ছে। আরটা লাগাই যে রেড, রেডটা রেডে হয় না তো। এখন আমরা আরও গ্লাস আনি, চলো পিঙ্ক আনি, লাইম আনি, আর ব্লু আনি, দিলো আমার ফেভারিট কালার ভাই, কী আমি ভুলে যেতে পারি। চলো হয় না কেন ভাই, আর হয়েছে হয়েছে, যেমন দেখি ভাঙলে কি আবার হবে। তো না হয়েছে ভাই, পুরো মাল্টি কালার, ইয়ে বা এটা আবার কী হলো, দেখ আবার চলে গেল তো সব কালার, মিট বাস্টেড এটা। আর যাই হোক আমি বুঝলাম তো হবে না ভাই, এসব স্টেশন যাই না। তো কাজ করি, আরও এরকম করে জিনিস বানাই, মানে আমি যে এরকম করে যে এরকম করে বানিয়েছে ফায়ারওয়ার্ক ডিসপ্লেটা, এরকম করে আরও বানাই। ইয়েস চলো আমার রেড স্টোন আগে খুঁজতে হবে। চলো আমরা পেয়ে গিয়েছি রেড স্টোন, ওইটা আমি একটু কাট করলাম, কারণ তোমাদের বোরিং লাগবে ভিডিওটা। চলো আমরা এখন রেড স্টোন দিয়ে আরও বানাই, হবে নাকি কপাল জানে। এই ডিস্টেন্স বেশি রাখবো না, তো এখানে আবার ফায়ার ওয়ার্কস দেখো, ওটা ফায়ার ওয়ার্কস আনি আগে, ফায়ার ওয়ার্কস ভাই ঠিকমতো প্রোনাউন্স কর না। চলো আমরা, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, আমি এক কথা কতবার বলি আমি নিজেও জানি না, আর আমি কতবার চলো বললাম একটা কমেন্টে বলো। ওয়াও দেখি টেস্ট করে দেখি আর কেমন, চলো ভালো আছে যে দেওয়া যাবে, লিস্ট অ্যাপ্রুভড। ওকে এখন কী করা যায়, রাত হয়ে যাচ্ছে ভাই, রাত হয়ে যাচ্ছে, তাই আমরা আগে এটাকে ওয়েদারকে ক্লিয়ার করি আগে ওয়েদারকে। ইয়েস সবসময় বৃষ্টি হয় কেন ভাই, পুরো বর্ষাকাল মনে হচ্ছে। ওকে চলো আমরা, দাঁড়া আমরা একটা কাজ করি, আমরা যে এসবকে ঢেকে দিই, মানে এসব রেড স্টোন এসবগুলি নাহলে খারাপ দেখাবে, আমি ঢেকে দিয়ে আসছি গাইজ। চলো হয়ে গেছে ভাই, বড় সুন্দর লাগছে ভাই, আই এম প্রাউড ভাই, খুবই সুন্দর লাগছে। তোমরা তোমার তোমাদের কিছু সুন্দর লাগছে ভাই কমেন্টে অবশ্যই বলো। এখন আমরা আর কী করতে পারি, তেমন ডেকোরেশন করি আগে, আগে আমরা শাবল নিই। তেমন আরেকটা ডেকোরেশন সিস্টেম দেখেছিলাম, ওইটা আমি দেখবো আছে নাকি, মানে আসবে আছে কিন্তু মানে মানে খুঁজে পাবো নাকি, এটা পরে দেখবো আমরা। তো বাকি সুন্দর, চলো রাত হয়ে যাচ্ছে ভাই, ভালো টাইমে রাত হচ্ছে, যখন এই যে আমাদের নিউ ইয়ার সেলিব্রেট হবে, এখন আমরা নিউ ইয়ার সেলিব্রেট করবো। জিনিসটা কই ভাই, জিনিসটা না বোনমিল আবার অ্যাড আসছে। ওকে আমরা কি খুঁজছিলাম, আমি ভুলেই গেছি ভাই, এত ব্রা ভাই আমি কী ভাই, কোনো গেম প্লে করতে চাই যদি এমন হয় তাহলে তো সব কিছু ডিলিট করতে হবে ভাই আমাকে। দাঁড়ো গেছে আমি এক্ষুনি এরকম আমার ক্লিয়ার করে আসি আমার সব জিনিসগুলি। চলো করে ফেলেছি আমরা, এখন রাত হয়েছে, খুবই সুন্দর টাইম। আরে এইটাকে শর্ট ভাই, এটা কে ইয়ে করতেছে, আর যা আরে ক্রাউচ না, তেমন যে অ্যাক্টিভেট করি। এখন আমরা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করবো ইন থ্রি, না আগে দাঁড়া এক সেকেন্ড লাগাই, তারপর টর্চ করো, তারপর এই যে হ্যান্ড রাখো, ও দাঁড়াও ইয়ে
ও কি একে একবার হলো কেন ভাই? ও আচ্ছা, রেস্টুরেন্ট রিপিট করতে হবে তো ভাই, এটা ভুলে গেছি, রেস্টুরেন্ট রিপিট হলো না, আমাকে তো ভাঙতে হবে, এটা ভাঙ, এটাও ভাঙ, এটাও করতে হবে, রেস্টুরেন্ট কই, চল রিপিট হয়ে গেছে, এখন আমরা যা এখন তাড়াতাড়ি। ইয়ে হ্যাপি নিউ ইয়ার গাইজ, হু ইয়ে হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর তোমরা নতুন বছরের এমটা কী, তোমরা এই বছরে কী করবা তার কমেন্টটা অবশ্যই বলবা। দেখা করি নেক্সট ভিডিওতে, সবাই সুস্থ থেকো আর সবাই সবসময় হাত ধোবা। আমি এটা কেন দিচ্ছি দুই বছরে এরকম পরামর্শ, দুই বছরের বাচ্চার পরামর্শটা কেন দিচ্ছে নিজেও জানি না, তো তাও দিলাম। ওকে বাই বাই সবাইকে, আবার ওয়ান সেকেন্ড হ্যাপি নিউ ইয়ার।